হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা খুবই কাছাকাছি এসে গেছে, তাই লাস্ট মিনিটে আমরা প্রস্তুতি হিসেবে যে যে প্রশ্নগুলির উপরে আলোকপাত করছি সেই প্রশ্নগুলি প্রবল আসার সম্ভাবনা রয়েছে। তো প্রিপারেশন মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে গেছে। তো মাধ্যমিকের স্টুডেন্টরা হয়তো কেউ বা দেখছে বা কেউ বা হয়তো নাও দেখছে পড়াশোনার জন্য, কিন্তু যারা অভিভাবক বা তাদের পথপ্রদর্শক আছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেন তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, যাতে তারা আরও ভালো প্রিপারেশান করতে পারে। তো আলোচনা শুরু করার পূর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যেগুলি হচ্ছে যে ভূগোলে খুবই স্কোরিং নাম্বার তোলা সম্ভব, কারণ নতুন নিয়ম অনুসারে প্রতিটি সাবজেক্টেই শর্ট প্রশ্ন খুব বেশি পরিমাণে দেওয়া হয়েছে এবং প্রজেক্ট ইত্যাদিতে 10 নম্বর আছে, তাই খুব বড় অংশ ওই শর্ট প্রশ্নের মধ্যেই আছে যেখানে তারা নাম্বার তুলতে পারবে। তা বাদেও অনেকে যারা লং প্রশ্নকে একটু অ্যাভয়েড করে তাদের ক্ষেত্রে এই সাজেশান খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভালো নাম্বার পেতে গেলে লং প্রশ্ন টাচ করা খুবই জরুরি। আর ভূগোলে লং প্রশ্ন করতে গেলে মোটামুটি প্রাকৃতিকে বা অন্যান্য ক্ষেত্রে যদি কোনো ছবি আসে সেক্ষেত্রে অবশ্যই তারা যেন ছবিটি দেয়। ছবিটি দিলে কি হয়, লেখার সঙ্গে ছবি থাকলে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করে এবং তাতে নাম্বারও খুব ভালো পাওয়া যায়। তো আজকের টিউটোরিয়ালে আমি ভূগোলের হয়তো পুরো অংশটা কভার করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি লং প্রশ্ন পুরোটাই দেওয়ার জন্য, মূলত ঘ বিভাগ এবং উম বিভাগ। এর পরের টিউটোরিয়ালতে আমি আলোচনা করছি মানচিত্র নিয়ে, মানচিত্র থেকে কী কী গুরুত্বপূর্ণ এবং মানচিত্রে কীরকম তারা করবে সেই সম্পর্কে পরের টিউটোরিয়ালে থাকবে এবং তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো বন্ধুরা আলোচনা শুরু করা যাক। ঘ বিভাগে মোটামুটি ভূগোলে 4টি প্রশ্ন লিখতে হয় 3 নম্বর করে। তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো 1 নম্বর, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে সমুদ্র বায়ুর বৃহত্তম সংস্করণ বলে কেন? 2 নম্বর, বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর, জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন ব্যাখ্যা করো। 4 নম্বর, বারখান ও সিপ বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর, ভরা কোটাল ও মোরা কোটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন? 6 নম্বর, ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর, নদী কোন কোন পদ্ধতিতে ক্ষয়কার্য করে? 8 নম্বর, গ্রিন হাউস এফেক্ট কী? 9 নম্বর, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর, স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো। 11 নম্বর, অশ্ব অক্ষাংশ সম্বন্ধে যা জানো লেখো। 12 নম্বর, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বর, হিমবাহের ক্ষয়কার্যের প্রক্রিয়া আলোচনা করো। 14 নম্বর, ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলি লেখো। 15 নম্বর, মগ্নচড়া মৎস্য আহরণের জন্য উপযুক্ত কেন? 16 নম্বর, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার 3টি পদ্ধতি লেখো। 17 নম্বর, অবস্থার ওপর ভিত্তি করে বর্জ্যের শ্রেণীবিন্যাস করো। 18 নম্বর, বর্জ্য ব্যবস্থাপনার 3R এর ভূমিকা কী? 19 নম্বর, ভাগীরথী ও হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। 20 নম্বর, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো। 21 নম্বর, জৈব ও অজৈব বর্জ্যের মধ্যে
তিনটি পার্থক্য লেখো। 22 নম্বর, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে তিনটি পার্থক্য আলোচনা করো। 23 নম্বর, জলাধারের মাধ্যমে মৃত্তিকা ক্ষয়ের তিনটি পদ্ধতি লেখো। 24 নম্বর, সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি লেখো। 25 নম্বর, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারে সৃষ্ট সমস্যাগুলি লেখো। 26 নম্বর, চরম ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো। 27 নম্বর, ভারতে কোন উপকূলে কেন বছরে দুবার বৃষ্টিপাত হয় তা ব্যাখ্যা করো। 28 নম্বর, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। 29 নম্বর, ভারতে নগরায়ণের প্রধান তিনটি সমস্যা লেখো। 30 নম্বর, সবুজ বিপ্লব সম্বন্ধে যা জানো লেখো। এরপরে 31 নম্বর, ভারতে কৃষিকার্যের সমস্যাগুলি লেখো। 32 নম্বর, লাল মাটি ও ল্যাটেরাইট মাটির মধ্যে পার্থক্য লেখো। 33 নম্বর, ভারতে লৌহ ইস্পাত শিল্পের প্রধান তিনটি সমস্যা লেখো। 34 নম্বর, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। 35 নম্বর, খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। 36 নম্বর, ভূবৈচিত্র্যসূচক ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। 37 নম্বর, উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার ও বৈশিষ্ট্য লেখো। 38 নম্বর, ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। 39 নম্বর, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে রঙের ব্যবহারের লেখো। 40 নম্বর, গ্যাপ কি এর উদ্দেশ্যগুলি কী কী। 41 নম্বর, দূর সংবেদন এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 42 নম্বর, উপগ্রহ চিত্রের শ্রেণীবিন্যাস করো। 43 নম্বর, উপগ্রহ চিত্রের ব্যবহারগুলি লেখো। 44 নম্বর, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহারগুলি লেখো। 45 নম্বর, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বিভিন্ন ধরনের স্কেলের উদাহরণ লেখো। 46 নম্বর, FCC কি এটি কেন ব্যবহার করা হয়। এরপরে উপবিভাগ থেকেও দুটি প্রশ্ন লিখতে হয়, 5 নম্বর করে, 5 নম্বর করে দুটি প্রশ্ন লিখতে হয়। আবার প্রাকৃতিক থেকে, আবার আঞ্চলিক থেকেও দুটি লিখতে হয়। প্রথমে প্রাকৃতিক আলোচনা করা হচ্ছে, তারপরে আঞ্চলিক। প্রাকৃতিকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, 1 নম্বরে, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। 2 নম্বর, নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। 3 নম্বর, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার 5টি পদ্ধতি আলোচনা করো। 4 নম্বর, জোয়ার ভাটার 5টি প্রভাব লেখো। 5 নম্বর, পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়গুলির সচিত্র বর্ণনা দাও। 6 নম্বর, জোয়ার ভাটার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 7 নম্বর, বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো। 8 নম্বর, বায়ুচাপের নিয়ন্ত্রকগুলি সম্পর্কে যা জানো লেখো। 9 নম্বর, সমুদ্রস্রোতের প্রভাবসমূহ আলোচনা করো। 10 নম্বর, বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস করে সংক্ষিপ্ত পরিচয় দাও। 11 নম্বর, বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। 12 নম্বর, উচ্চগতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও। 13 নম্বর, উচ্চতা অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। 14 নম্বর, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো। 15 নম্বর, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এরপরে আমরা চলে যাচ্ছি উপবিভাগেরই আরও দুটি প্রশ্ন লিখতে হয় সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে। তো 1 নম্বরে রয়েছে, ভারতে কৃষির 5টি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর, ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো। 3 নম্বর, ভারতে জনসংখ্যা বণ্টনের তারতম্য লেখো। 4 নম্বর, পশ্চিম ভারতে কার্পাস বন শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ আলোচনা করো। 5 নম্বর, উত্তর ভারতের পার্বত্য অঞ্চলের গুরুত্ব লেখো। 6 নম্বর, ভারতে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। 7 নম্বর, ভারতে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো।
8 নম্বর, ভারতে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। 9 নম্বর, ভারতের 3টি প্রধান নদীসমূহের গতিপথ বর্ণনা করো। 10 নম্বর, ভারতে বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। 11 নম্বর, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অগ্রগতির কারণ লেখো। 12 নম্বর, ভারতের অর্থনৈতিক উন্নতিতে রেলপথের গুরুত্ব আলোচনা করো। 13 নম্বর, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির পার্থক্য লেখো। 14 নম্বর, ভারতীয় জলবায়ুর নিয়ন্ত্রকগুলির বর্ণনা দাও। 15 নম্বর, ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। তো এই ছিল মোটামুটি লং প্রশ্নের সাজেশান। এরপরে টিউটোরিয়ালতে আমরা ম্যাপ বা মানচিত্র সম্পর্কে আলোচনা করব। মোটামুটি 40 বা 45টি মানচিত্র করলেই আসার সম্ভাবনা রয়েছে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, নমস্কার। হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন বাজাতে ভুলবেন না নতুন নতুন নোটিফিকেশান পেতে। তো সঙ্গে থাকুন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন। ধন্যবাদ।